ওয়েলকাম ফ্রেন্ডস, কেন্দ্র সরকার আনলক ফোর গাইডলাইনে পরিষ্কার উল্লেখ করেছিল রাজ্য সরকারগুলি চাইলে 50% স্টাফ নিয়ে এসে অভিভাবকদের লিখিত অনুমতি সাপেক্ষে নবম থেকে দ্বাদশের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারে শিক্ষক শিক্ষিকাদের কাছে কোনো সাহায্যের জন্য। গতকাল পেরিয়ে গেছে 21শে সেপ্টেম্বর, আজকে 22শে সেপ্টেম্বর, আমরা একটু দেখে নেব কি স্ট্যাটাস দাঁড়ালো। করোনা দোলাচলে খুলল স্কুল, কোন কোন রাজ্য স্কুল খুলল, কারা স্কুল খুলল না, এবং কোন কোন রাজ্য এখনও সিদ্ধান্ত নিতে পারলো না তারা স্কুল খুলবে কি খুলবে না, একটু প্রথমে আমরা গ্রাফিক্সের মাধ্যমে বিষয়টা দেখে নেবো। দেখুন, সবুজ যে অংশগুলো রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এরা স্কুল খুলে দিয়েছে। পাশাপাশি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, এরাও স্কুল খুলে দিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, এরা স্কুল খুলেছে। এদিকে মধ্যপ্রদেশ, এগুলো স্কুল খুলে দিয়েছে। সবুজগুলো স্কুল খোলেনি লাল অংশগুলো, যার মধ্যে রয়েছে আপনার ওড়িশা, এদিকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, এদিকে কেরালা, এরা স্কুল খুলবে না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। পাশাপাশি কোনো আপডেট নেই, যেটা বলতে চাইছে তার মধ্যে সাদা যে অংশগুলো রয়েছে কোনো আপডেট নেই, অর্থাৎ কবে থেকে স্কুল খুলবে সে বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানাতে পারেনি। এবার একটু আমরা লিখিত যে নিউজটা সামনে এসেছে একটু আমরা ছোট করে দেখে নেব। একরাশ আশা উদ্বেগ করোনা আতঙ্কের মধ্যেই সোমবার বেশ কিছু রাজ্যের কেন্দ্রের নির্দেশ মতো স্কুল কলেজ খুলল। আবার অনেক রাজ্যই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এদিন স্কুল বন্ধই রাখলো। আনলক ফোর পর্বে 21 সেপ্টেম্বর থেকে আংশিকভাবে স্কুল খোলা যেতে পারে বলে জানিয়েছিল কেন্দ্র। শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষকদের সঙ্গে দেখা করে লেখাপড়ার বিষয়ে জানতে যাওয়ার, স্কুল যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, কেরল, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে এদিন রাজ্যের কোনো স্কুল খুলবে না। অন্যদিকে আসাম, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, জম্মু ও কাশ্মীরে দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর এদিন স্কুল খুলল। স্কুল খোলার ব্যাপারে মঙ্গলবার সিদ্ধান্ত নেবে বিহার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে গাইডলাইন প্রকাশ করে জানানো হয়েছিল পড়ুয়াদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়, এটি সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। কোনো পড়ুয়া চাইলে স্বেচ্ছায় এবং অবশ্যই অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে স্কুলে আসতে পারে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি স্কুলের প্রধান শিক্ষিকা এদিন বলেন, এডুকেশন কমিশনারের নির্দেশ মতো আজ থেকে আমরা স্কুল খুললাম, সমস্ত নিয়ম মেনে শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের আসতে অনুমতি দিয়েছি। উল্লেখ্য, দেশে করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ রয়েছে। অন্যদিকে এদিন জম্মু কাশ্মীরে স্কুল খুললেও সরকারের তরফে অভিভাবকদের বলা হয়েছে তারা নিজেরাই তাঁদের সন্তানদের সুরক্ষার দায়িত্বে থাকবেন, তারা অনুমতি দিলে তবেই সন্তানরা স্কুলে আসুক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্য তাদের রাজ্যের সিচুয়েশন বা এই মুহূর্তে করোনার যে পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে। বিভিন্ন রকম শর্ত সাপেক্ষে বিদ্যালয় খোলা হয়েছে, কোথাও নবম থেকে দশম দ্বাদশ খোলা হয়েছে, কোথাও শুধু নবম দশম খোলা হয়েছে, কোথাও গার্জেনদেরকেই বলা হয়েছে সমস্ত রেসপন্সিবিলিটি নিতে। পাশাপাশি অনেক রাজ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে খুলবো না, অনেকে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে। তো এই হচ্ছে আজকে 22শে সেপ্টেম্বরের আপডেট। এবং প্রথমেই খবর শেষ করার আগে বলে রাখি, এই সংবাদ আজকে সংবাদ প্রতিদিন পেপারে প্রকাশিত হয়েছে, যে গ্রাফিক্স আপনাদের সাথে শেয়ার করলাম এবং যে খবর শেয়ার করলাম। তবে আমরা আশা করব সমস্ত কিছু দোলাচল কাটিয়ে এবং যে আতঙ্কের মধ্যে রয়েছি, আতঙ্ক অনেকটা কমেছে, এটা আমরা সকলেই বুঝতে পারছি, এবং তার জন্য প্রত্যেকে আমরা যে সাবধানে আছি এটা অন্যতম কারণ। তো এই এই যে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, এর হাত থেকে আমরা সকলেই খুব দ্রুত মুক্ত পাবো এবং প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয় খুব দ্রুত খুলে যাবে, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে, এই আশা রেখে এই ভিডিও আমি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।